হ্যালো বন্ধুরা, আমি ইতিকোনা আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল শুটেজেস কিচেনে। আজকে রেসিপি দই চিকেন। রান্নাটাতে খুব বেশি সময় বা মশলার কোনোটারই প্রয়োজন নেই, তাই খুবই সহজে রেডি করে নেওয়া যায় এই দুর্দান্ত টেস্টি একটি রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এটার জন্য। চিকেনের থাই পিসটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা সব থেকে বেশি সফট হয়। পেঁয়াজ কুচি, টক দই, রসুন বাটা, আদা বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো, কাজু বাদাম, একটা লেবু আর ধনিয়া পাতা। প্রথমেই মাংসের পিসগুলোকে একটু ছুরি দিয়ে লম্বা লম্বাভাবে এইভাবে চিড়ে নিতে হবে, যাতে মাংসর ভেতর ভালোভাবে তেল মশলা ঢুকতে পারে। মাংসগুলোর ভেতরে ঠিকভাবে মশলা না ঢুকলে খেতে কিন্তু পানসা লাগবে। তবে মাংসর পিসগুলো যদি ছোট হয়, এই স্টেপটা স্কিপ করতে পারেন। রেসিপি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আর চিকেনের ম্যারিনেশনটা রেডি করে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো লেবুর সবুজ অংশটা। খুব সাবধানে দেবেন যাতে এর মধ্যে সাদাটা না চলে যায়, সাদাটা গেলে কিন্তু একটু তেতো তেতো লাগবে খেতে। দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা। দিচ্ছি 1 চামচের মতন রসুন বাটা। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু খুবই লাইট একটা ডিশ, তাই লেবুর সবুজ অংশটার জন্য চিকেনের মধ্যে কিন্তু একটা রিফ্রেশিং ফ্লেভার অ্যাড হবে, তাই এটা স্কিপ করো না। এইবার একে একে চিকেনগুলো ম্যারিনেশনের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হবে, তবে হাতে যদি সময় কম থাকে তাহলে 15 মিনিট রেখেও এটা রান্না করা যায়। ম্যারিনেশন শেষ, এবার চলো রান্না শুরু করা যাক। দিয়ে দিচ্ছি একটা কড়াইতে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা ভাজার পরেই পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি পেঁয়াজের 80% তুলে নেব। বাকি 20% পেঁয়াজ আমি ওই তেলে লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। ব্যাস, বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এটাও আমি তুলে রেখে দেব। ওই তেলে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনটা ফ্রাই করব, তাই চেষ্টা করবেন খুব বেশি মশলা যেন তার গায়ে এই সময় লেগে না থাকে। এই পর্যায়ে চিকেনটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো হলে চিকেনের ভেতর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। তাই ফ্লেমটা হাইতে রাখাই চেষ্টা করুন। ভাজতে ভাজতে চিকেনটা 50%-এর মতন সিদ্ধ হয়ে এসেছে। এই সময় চিকেনগুলোকে আমি এক এক করে নামিয়ে রাখবো। ওই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, এক টুকরো দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু তেলে ফেটে তেল চারিদিকে পড়বে। আরও 1 চামচ রসুন বাটা। রসুনটা অল্প ফ্রাই হয়ে আসলে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিকেনের ম্যারিনেশনের মশলাটা। এর মধ্যে আলাদা করে আর কোনো রকম গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। তবে কেউ যদি ঝাল খেতে খুব বেশি পছন্দ করো তাহলে 2-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে এই পর্যায়ে দিতে পারো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সব রকম মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। যখন এইভাবে তেলটা ছেড়ে আসবে মশলা থেকে, দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, কাজু বাদাম আর অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দিয়ে দেবো এবার গ্রেভির মধ্যে। সবটা মিশিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একে একে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু মিশিয়ে আরও ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যার যেরকম গ্রেভি পছন্দ সে সেই হিসাবে জল দিতে পারো। তবে জল দেওয়ার পরে নুনটা চেক করে, যদি কম হয় আরও একটু নুন দিয়ে দিও। দিয়ে দেবে অল্প একটু চিনি। 2-4 দানা চিনি দিলে টক দইয়ের স্বাদটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে আরও 15 মিনিট রান্না করে নিতে হবে। সব সময় অতিরিক্ত মশলা দিয়ে খাবার খেতে কারোরই ভালো লাগে না, তাই মাঝে মাঝেই বানিয়ে ফেলতে পারো এই অল্প মশলাদার দই চিকেন। এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। উপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতাটা। রান্নাটা অলমোস্ট রেডি। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে 5 মিনিট দমে রেখে দিলেই হয়ে যাবে দই চিকেন। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য শুভজিৎ আর ইতিকণার তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।